আমি বলতে পারি, এর ইংরেজি হবে আই স্পিক, আই স্পিক। আমি বলতে পারি, আমরা পারি, এর ইংরেজি হবে উই ক্যান, উই ক্যান। আমরা পারি। মা রান্না করতে পারেন, এর ইংরেজি হবে মাদার ক্যান কুক, মাদার ক্যান কুক। মা রান্না করতে পারেন। বাবা আসতে পারেন, এর ইংরেজি হবে ফাদার ক্যান কাম, ফাদার ক্যান কাম। বাবা আসতে পারেন। রাজীব খেলতে পারে, এর ইংরেজি হবে রাজীব ক্যান প্লে, রাজীব ক্যান প্লে। রাজীব খেলতে পারে। তারা যোগ দিতে পারেন, এর ইংরেজি হবে দে ক্যান জয়েন, দে ক্যান জয়েন। তারা যোগ দিতে পারেন। তুমি দেখতে পারো, এর ইংরেজি হবে ইউ ক্যান সি, ইউ ক্যান সি। তুমি দেখতে পারো। সে শিখতে পারে, এর ইংরেজি হবে হি ক্যান লার্ন, হি ক্যান লার্ন। সে শিখতে পারে। বোন যেতে পারেন, এর ইংরেজি হবে সিস্টার ক্যান গো, সিস্টার ক্যান গো। বোন যেতে পারেন। ভাই করতে পারেন, এর ইংরেজি হবে বাদার ক্যান ডু, বাদার ক্যান ডু। ভাই করতে পারেন। সোহেল পাঠাতে পারেন, এর ইংরেজি হবে সোহেল ক্যান সেন্ট, সোহেল ক্যান সেন্ট। সোহেল পাঠাতে পারেন। আমি শুনতে পারি, এর ইংরেজি হবে আই ক্যান লিসেন, আই ক্যান লিসেন। আমি শুনতে পারি। আমি লিখতে পারি, এর ইংরেজি হবে আই ক্যান রাইট, আই ক্যান রাইট। আমি লিখতে পারি। আমি যেতে পারি, এর ইংরেজি হবে আই ক্যান লিভ, আই ক্যান লিভ। আমি যেতে পারি। সোনিয়া পারে না, এর ইংরেজি হবে সোনিয়া ক্যান নট, সোনিয়া ক্যান নট। সোনিয়া পারে না। রাবিয়া অপেক্ষা করতে পারেন, এর ইংরেজি হবে রাবিয়া ক্যান ওয়েট, রাবিয়া ক্যান ওয়েট। রাবিয়া অপেক্ষা করতে পারেন। রাসেল আসতে পারবে না, এর ইংরেজি হবে রাসেল ক্যান নট কাম, রাসেল ক্যান নট কাম। রাসেল আসতে পারবে না। আকরাম আসতে পারে না, এর ইংরেজি হবে আকরাম ক্যান নট কাম, আকরাম ক্যান নট কাম। আকরাম আসতে পারে না। আমি করতে পারি না, এর ইংরেজি হবে আই ক্যান নট ডু, আই ক্যান নট ডু। আমি করতে পারি না। মা রান্না করতে পারেন না, এর ইংরেজি হবে মাদার ক্যান নট কুক, মাদার ক্যান নট কুক। মা রান্না করতে পারেন না। মাসুম আঁকতে পারেন, এর ইংরেজি হবে মাসুম ক্যান ড্রো, মাসুম ক্যান ড্রো। মাসুম আঁকতে পারেন। তারা তৈরি করতে পারেন, এর ইংরেজি হবে দে ক্যান ক্রিয়েট, দে ক্যান ক্রিয়েট। তারা তৈরি করতে পারেন। আমরা কাজ করতে পারি, এর ইংরেজি হবে উই ক্যান ওয়ার্ক, উই ক্যান ওয়ার্ক। আমরা কাজ করতে পারি।